আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট। সৌদিতে নতুন করে আরো 501 জন রোগী শনাক্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরো 501 জন, আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগী সংখ্যা দাঁড়িয়েছে 340,590 জনে। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 481 জন, আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 326,820 জনে। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 21 জন রোগীর মৃত্যু হয়েছে। ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 5,108 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক সৌদি আরবে আজবুদি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 56,870 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 54,858 জন এবং মৃত্যুবরণ করেছে 1,105 জন। মক্কায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 33,289 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 32,071 জন এবং মৃত্যুবরণ করেছে 784 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 33,471 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 32,416 জন এবং মৃত্যুবরণ করেছে 1,000 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,090 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 19,299 জন এবং মৃত্যুবরণ করেছে 136 জন। আর তাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10,950 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 10,604 জন এবং মৃত্যুবরণ করেছে 213 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,303 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 18,452 জন এবং মৃত্যুবরণ করেছে 140 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 8,205 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 8,015 জন এবং মৃত্যুবরণ করেছে 34 জন। আল হুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 19,513 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 18,580 জন এবং মৃত্যুবরণ করেছে 265 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 5,449 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে 5,300 জন এবং মৃত্যুবরণ করেছে 8 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক করে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।